গাজায় মানবিক বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে 200+ বন্দীকে হামাস মুক্তি না দিলে কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সোমবার যুক্তরাষ্ট্রের ABC রেডিওতে এক সাক্ষাৎকারে এ কথা বলেন নেতানিয়াহু। তবে কবে থেকে তা কার্যকর হবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি তেল আবিব। তবে মুখে মানবিক বিরতির কথা বলা হলেও এরই মধ্যে ফিলিস্তিনি নাগরিকদের গাজার দক্ষিণ পাশে আশ্রয় নেওয়ার কথা বলে সেখানেও হামলা করেছে ইসরায়েলি বাহিনী। রাফা ক্রসিং বর্ডারে চালিয়েছে বোমা হামলা, এতে প্রাণহানি হয়েছে 14 জনের। পশ্চিম তীরেও অভিযান অব্যাহত রেখেছে তারা, ঘটছে হতাহতের ঘটনা। গাজার আল শেফা হাসপাতালে গেল শুক্রবারে হামলার বিষয়টি অস্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর। হাসপাতালে সোলার প্যানেল বিস্ফোরণের দুর্ঘটনা হয় বলে দাবি তাদের। এদিকে ইসরায়েলের উত্তর সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর রকেট হামলার দাবি তেল আবিবের। এরই মধ্যে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF।